যদি নবীর দুশমন হও তোমার ছায়ার মধ্যে পা দিতে রাজি নও মহেশখালীর মানুষ নবী বান্দব মানুষ মহেশখালীর মানুষ ওলি বান্দব মানুষ মহেশখালীর মানুষ ইসলাম বান্দব মানুষ মহেশখালীর মানুষ কুরআন বান্দব মানুষ মহেশখালীর মানুষ হকের পথের বান্দব মানুষ এই জন্য হকের জন্য মহেশখালী বাসে যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক কি না আমাদের দেশে একদল লোক আছে এখানে হাত বাঁধে আছে কি না পাগুলো সরায় খারো আছে কি না বারবার হাত তোলে আছে কি না এই মৌলবীরের আকীদা হলো আমার নবী নাকি মরা নবী তো যে ব্যক্তিদের আকীদা হলো আমার নবী মরা নবী তার এই আমল বুকের উপর আর নিচে বান্দার কোনো মূল মূল্য আছে না এই জন্য শুধুমাত্র ওই সমস্ত মৌলবীদের বিরোধিতা শুধুমাত্র বুকে হাত বাঁধছে আর পা সরায়া দাঁড়াইছে এটার জন্য বিরোধিতা করি না ওই গোষ্ঠীটার আকীদা নষ্ট এই জন্য আমরা তাদের বিরোধিতা করি আপনার এলাকাতে নাই এরা বারো মাসের মধ্যে ওরা বের হয় না ওরা শুধু রমজান মাস আসলে বের হয় কি মাস আসলে বের হয় খাদাত দাব্বনি খাদিউন আল্লাহর তাফসির তাফসির বাইজাবে খুলে দেখবেন মুনাফিকদের চরিত্র মুনা গুইসাব গুইসাব যেমন করে গর্তের মুখে এভাবে মুখটা বের করে রাখে আঘাত করতে গেলে খুট করে ভিতরে ঢুকে যায় এরাও এই রকম মুনাফিকদের আচরণ গুইসাপের মতন ওরা রমজান মাস আসলে বের হয় আর এগারো মাস তাদেরকে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না শোনেন আমার নবীর একটা সিফত নিয়ে যখন আমি আলোচনা করতেছিলাম তখন ওই বিয়াদ্দবদের কথা মনে হয়ে গেছে ওরা আমার নবীরে জিন্দা নবী মানে না এদের নাম হইল আহলে হাদিস এরা কি গেলে আহলে হাদিস বলি না এদেরকে আহলে খবিজ বলি এরা রমজান মাসে বের হয়ে ফতোয়াবাজি করবে তারাবির নামাজ আট রাকাত রমজান চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না ওরা নামাজের মধ্যে এসে বলে বুকের উপরে হাত বাঁধতে হবে মহিলাদের মতো কাদের মতো তো যারা এইরকম কথা বলে হাদিস শরীফের মধ্যে আছে পৃথিবীতে এমন একটা সময় আসবে ওরা এসে হঠাৎ করে এমন কিছু ফতোয়াবাজি করবে যেই ফতোয়া দ্বারা ওরা নিজেরাও বিভ্রান্ত হবে জাতিকেও বিভ্রান্ত করবে কথা বলেন ঠিক কি না এরা এমন কথা বলবে যেই কথা আপনি শুনেন নাই আপনার বাপ দাদারাও শুনে নাই আপনারা বলেন আপনারা মুরব্বীদের আমল এখানে অনেকে সত্তর বছর আছেন আশি বছর আছেন আপনাদের জীবনে কি শুনছেন যে তারা বিনামাস আট রাকাত কত রাকাত কত রাকাত আপনাদের জীবনে দশ বছর আগেই কি আপনারা দেখছেন যে নামাজের মধ্যে পুরুষ আইসা পা সরাইয়া এমনি খারিয়েছে দেখছেন তাইলে নবীর হাদিস অনুযায়ী বাস্তবতার মিল আছে না নাই এই মৌলবীর মধ্যে একজন মৌলবী হলো আকরামুজ্জামান সে বলছে যে বলবে জিন্দা নবী ওই জিন্দা নবীর নাকি সেতে তালাক দিছে তা আমার নবীর যারা জিন্দা নবী মানে না এরা কি সঠিক দল হতে পারে তাহলে মনে রাখবেন শুধু নামাজের হাত বাদাবাদি নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব না তাদের সাথে মূল দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব ইমানের দ্বন্দ্ব কথা বলেন হাত তুলে বলেন ঠিক কি না বলেন ভাইরা আমার আমার নবী কি মরা না জিন্দা আমাদের মুফতি গোলাম কিবিরে সে বলছিলেন যে নাম্বারে নাম্বারে নাম না মিললে টাকা যায় না নাম্বারে নাম্বারে না মিললে টাকা তো ইমান যদি ঠিক না থাকে আমল করলে লাভ হবে মারহাবাগন তা আমরা ওই জায়গায় কথা বলি আজকে আমার খুব গরম গরম লাগতেছে নাকি মানে খুব কঠিন লাগতেছে নাকি আসলে কঠিন না তাহিরি মানে সহজ মানুষ আমি সবার মনের মনের মাহাদুরিতে মিশে কথা বলি কিন্তু আমার কথা হলো তুমি যদি নবীর প্রেমিক হও তোমার স্যান্ডেল আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব আর তুমি যদি নবীর দুশমন হও তোমার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি নও মহেশখালীর মানুষ নবী বান্দব মানুষ মহেশখালীর মানুষ ওলি বান্দব মানুষ মহেশখালীর মানুষ ইসলাম বান্দব মানুষ মহেশখালীর মানুষ কুরআন বান্দব মানুষ মহেশখালীর মানুষ হকের পথের বান্দব মানুষ এই জন্য হকের জন্য মহেশখালী বাসে যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক কি না ভাইরা আমার মহেশখালীবাসী
আমি বারবার আপনাদের কাছে আসি মহেশখালীবাসী বারবার আপনাদের কাছে আসি আমার মত কমনের কথা জেনে নেন মহেশখালীবাসী বারবার আসি কারণ আমি আপনাদেরকে ভালোবাসি ভালোবাসা কি অপরাধ না যদি অপরাধ মনে করেন তাহলে আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন নাইলে আপনি বুঝে আমার দলে আসেন কথা পরিষ্কার এখন ঈমান ঠিক করেন নবী কি জিন্দা না মরা জিন্দা আরো বড় করে জিন্দা না মরা জিন্দা কারা কারা জিন্দা নবীর পক্ষে হাত তুলে দেখাইবেন নিশ্চয়